আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। হ্যাঁ, আমি আপনারা ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করেছে গতকাল 26 তারিখে। যে রেজাল্ট প্রকাশ করেছে তারই কিছুটা অ্যানালাইসিস নিয়ে আমি এখানে আলোচনা করতেছি। আপনারা রেজাল্টটা জানতে পারবেন হলো coueedmission.com। এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি কিন্তু রেজাল্টটা জানতে পারবেন খুব সহজেই। তো আমরা জানি আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আসন সংখ্যা হলো 1040, আসন সংখ্যা 1040। এর মধ্যে দেখেন এই ইউনিটে আসন সংখ্যা আছে 350, তার মধ্য থেকে আসন সংখ্যার বিপরীতে 4 গুণ অর্থাৎ 1 থেকে 1400 পর্যন্ত প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। 1 থেকে 1400 পর্যন্ত প্রথম মেধা তালিকা প্রকাশ করেছে। আচ্ছা, এবং বি ইউনিটের জন্য লক্ষ্য করেন, বি ইউনিটের জন্য মানবিক শাখার আসন আছে 257টি, আর তারা মেধা তালিকা প্রকাশ করেছে 1 থেকে 1028। এবং বি ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে ব্যবসায় শিক্ষা থেকে ভর্তি হতে পারবে 52 জন, তার এগেনিস্টে আপনার মেধা তালিকা প্রকাশ করেছে 1 থেকে 208 পর্যন্ত। বিজ্ঞান বিভাগ থেকে এখানে ভর্তি হতে পারবে 141 জন, আর এখানে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে 1 থেকে 564 পর্যন্ত, অর্থাৎ আসন সংখ্যার 4 গুণ। আর সি ইউনিটে, যেটা ব্যবসা শিক্ষা ইউনিট, এই ইউনিটে ব্যবসায় শাখা যারা আছেন তাদের জন্য 200 আসন রয়েছে, এর বিপরীতে 800 পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মানবিক শাখায় এই বাণিজ্য শাখার মধ্য থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে মানবিক শাখার থেকে যারা আসন পাবেন তাদের আসনের পরিমাণ আছে 16টি, এবং 64 পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছে 4 গুণ। এবং বিজ্ঞান শাখায় 24টি আসন রয়েছে, মেধা তালিকা প্রকাশ করা হয়েছে 96 পর্যন্ত। এখন দেখেন এখানে 4 গুণ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এখন 4 গুণ মেধা তালিকা, এখানে দেখা গেল যে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি একটু বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখানে আসন সংখ্যার বিপরীতে অলরেডি কয়েক গুণ কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে, দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করেছে, এভাবে তারা বলেছে 5টা মেরিট লিস্ট পর্যন্ত তারা প্রকাশ করবে। তো এইভাবে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখা গেছে প্রথম মেরিট লিস্ট প্রকাশ করেছে, দ্বিতীয় মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশ করেছে, এভাবে তারা যতক্ষণ পর্যন্ত আসন পূরণ না হবে, আসন খালি থাকা সাপেক্ষে তারা কিন্তু তারা কী করবে, মেধা তালিকা প্রকাশ করতে থাকবে। ঠিক অনুরূপভাবে আমরা লক্ষ্য করতেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এখানে আপনার সিরিয়াল আসে নাই, আপনি মেধা তালিকায় প্রবেশ করতে পারেন নাই, যে আপনি হতাশ হবেন এমন কিছু না। তো এখানে মেইন কথাটা আমি যেটা বলবো বা আমার যেটা যুক্তিতে ধরে, যে দেখা গেল যে এটা আমরা ধরে নিতে পারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকা প্রকাশ। এখন দেখা গেল 2 থেকে 6 জানুয়ারির মধ্যে যারা ভর্তি হবে, ভর্তি হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে দেখা গেল যে প্রথম মেধা তালিকা অনুসারে যদি আসন খালি থাকে, আর আসন খালি থাকাটাই কিন্তু স্বাভাবিক, আপনি বুঝতে পারতেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু এত টানতে হইতেছে, আবার বরিশালেও এত টানতে হইতেছে, কুমিল্লাও টানতে হবে না এমন কিছু না। কিন্তু তার মানে আপনাদের অবস্থান যে যেমনই থাক, আমি ধরে নিতেছি যে আপনারা একটু অপেক্ষা করেন, 6 তারিখের পর পর্যন্ত একটু দেখেন, 6 তারিখের পরে কতজন স্টুডেন্ট ভর্তি হইলো সেটা কিন্তু তারা একটা অবশ্যই তালিকা প্রকাশ করবে, যে এতদিন স্টুডেন্টস আমাদের ভর্তি হয়েছে, আসন খালি আছে এই পরিমাণ। ঠিক আছে, এখন আসন খালি থাকা সাপেক্ষে তারা হয়তো দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে, তৃতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে, চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করবে, করতে পারে। ঠিক আছে, যদি এরকম করে, যদি আসন খালি থাকে, তাহলে কিন্তু তারা এইভাবে মেধা তালিকা প্রকাশ করবে। সেই অপেক্ষায় থাকেন এবং একটু ওয়েট করেন, এত ধৈর্যশীল ধৈর্যহীন হয়ে গেলে কিন্তু চলবে না, আমাদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে এই সময়টায়। কারণ আমরা সবাই জানি এখানে 20টি বিশ্ববিদ্যালয়, আর 20টি বিশ্ববিদ্যালয়ে আপনার দেখা যেতেছে এক একজন স্টুডেন্ট 14টা 15টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতেছেন আপনারা, তাহলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা এই পরিমাণে স্টুডেন্ট সবাই যদি ভর্তি করে ফেলে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আসেন কি কোনোভাবেই খালি হবে না কোনো ইউনিভার্সিটিতে, অবশ্যই কিন্তু খালি হবে। তো ওই পর্যন্ত আপনি অপেক্ষা করেন এবং ধৈর্যের সাথে অপেক্ষা করেন, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। ঠিক আছে, কারণ দেখেন ওনারা যেটা প্রকাশ করেছে সেটা হলো আসন সংখ্যার 4 গুণ। ওনারা হয়তো ভেবেছে যে 4 গুণ, কিন্তু আমরা প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যেটা জানি, দেখেন আমি বারবার এই কথাটা বলি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার বিপরীতে 10 গুণ মেধা তালিকা প্রকাশ করে। ঢাকা ইউনিভার্সিটি তাদের আসন সংখ্যার বিপরীতে ওইভাবে প্রকাশ না করলেও যতজন স্টুডেন্ট পাস করে সবারই কিন্তু একটা মেধা তালিকা বা সবারই দিয়ে দেয়। যেমন আপনার ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটে 1700+ আসনের বিপরীতে 6000 তারা কিন্তু ভাইবাতেই ডেকেছিল। এই যে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো লক্ষ্য করলে, এইগুলো বুঝলে আপনার কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এই ধরনের বিশ্ববিদ্যালয় আমরা যেগুলো দেখবো সেই ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা করলে, একটু স্বাভাবিকভাবে ভাবলেই আপনার যে একটা আসন আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই, একটু কষ্ট করে অপেক্ষা করেন। ধৈর্যহীন হলে হবে না, ধৈর্যশীল আপনাকে হতে হবে। তো আমি কথা বাড়াবো না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।